হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো নেক্সট জেনারেশন মিন ব্যাটেল ট্যাঙ্কের সম্বন্ধে। বর্তমানে কয়েকটা যুদ্ধ দেখার পর আপনাদের মনে হয়েছিল বর্তমানে ও ভবিষ্যতে ট্যাঙ্কের গুরুত্ব যুদ্ধক্ষেত্রে অনেকটা কমে যাবে, কিন্তু বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখি, কখনোই একটা মেন ব্যাটেল ট্যাঙ্কের গুরুত্ব একটা যুদ্ধের ময়দান থেকে কমবে না। বন্ধুরা, বিভিন্ন দেশ যারা এখন ট্যাঙ্ক নির্মাণ করছে, সেই সমস্ত ট্যাঙ্ক নির্মাণকারী দেশ ভবিষ্যৎ ও বর্তমানে যে কোনো যুদ্ধক্ষেত্রের বিপদ মাথায় রেখে এবং যে কোনো সমস্যা মাথায় রেখে তারা নেক্সট জেনারেশন মেন ব্যাটেল ট্যাঙ্ক নির্মাণ করছে। তার মধ্যে দুটি সফল নেক্সট জেনারেশন মেন ব্যাটেল ট্যাঙ্ক হলো জার্মানি নির্মিত K-51 প্যান্থার এবং রাশিয়ার T-14 আরমাতা মেন ব্যাটেল ট্যাঙ্ক। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখব এই দুই মেন ব্যাটেল ট্যাঙ্কের মধ্যে ভবিষ্যতে কে বেশি শক্তিশালী হতে চলেছে এবং এই দুই মেন ব্যাটেল ট্যাঙ্ক ভবিষ্যতে যদি মুখোমুখি হয় কে জিতবে তার সম্ভাবনা আমরা দেখব এই ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওতে সবথেকে স্পেশাল হলো জার্মান তাদের এই K-51 প্যান্থার ট্যাঙ্ক উন্মোচন করায় এইখানে অনেক গুরুত্বপূর্ণ ফিচার্স আনবিল করে জার্মান, সেই সমস্ত গুরুত্বপূর্ণ ফিচার্স আমরা দেখব এই ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিও অনেকই বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, চলুন বন্ধুরা দেখা যাক এই দুই ট্যাঙ্কের সম্বন্ধে। তো বন্ধুরা, আমরা এবার দেখতে চলেছি জার্মানের রেনমেটালে নির্মিত K-51 প্যান্থার ট্যাঙ্কের সম্বন্ধে এবং এই প্যান্থার ট্যাঙ্ক একটা ফোর্থ জেনারেশনের সাথে একটা নেক্সট জেনারেশন মেন ব্যাটেল ট্যাঙ্ক। বন্ধুরা, এই ট্যাঙ্কের সবথেকে মূল বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো এর মেন গান, যেখানে 130mm একটা স্মুথ বোর গান ব্যবহার করা হয়েছে, যেটা অন্য কোনো মেন ব্যাটেল ট্যাঙ্ক এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি। আর যার ফলে রেন মেটাল এখানে দাবি করছে অন্য কোনো ট্যাঙ্কের প্রজেক্টাইলের রেঞ্জের তুলনায় এর রেঞ্জ প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। এবং বন্ধুরা, এখানে বলে রাখি এখানে জার্মান ডেফিনেটলি একটা অন্য কোনো নেক্সট জেনারেশন ধরনের অস্ত্র নির্মাণ করছে বা প্রজেক্টাইল নির্মাণ করছে, যার জন্য এখানে 130mm এর একটা স্মুথ বোর গান ব্যবহার করছে জার্মান। বন্ধুরা, এখানে সেকেন্ডারি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে কোএক্সেলে 12.7 হেভি মেশিন গান, যেটা 250-300 রাউন্ড বুলেটের সাথে। বর্তমানে যে হারে ট্যাঙ্কের প্রোটেকশন সিস্টেম আপগ্রেড করা হচ্ছে, সেই আপগ্রেডকে মাথায় রেখে এই ট্যাঙ্ক এই হেভি মেশিন গান টারেটে ব্যবহার করা হয়েছে। এবং বন্ধুরা, টারেটের অন্যদিকে রয়েছে একটা ক্লোজিং ওয়েপন সিস্টেম, রিমোট কন্ট্রোলের লাইট মেশিন গান 7.62 লাইট ওয়েট মেশিন গান, যেটা হচ্ছে ক্লোজিং ওয়েপন, যেমন হচ্ছে যে কোনো দ্রোন বা অ্যান্টি ট্যাঙ্ক গাইডের ওয়েপনের এগেনস্টে সচলভাবে ব্যবহার করতে পারবে। আর এটা 360 ডিগ্রি কভার দিতে পারবে, যেটা 2500 রাউন্ড এখানে লোডেড অবস্থায় থাকবে। বন্ধুরা, এই সমস্ত থেকেও এই ট্যাঙ্কের নেক্সট জেনারেশন তৈরি করেছে এর অফেন্সিভ ক্যাপাবিলিটি। এই ট্যাঙ্কে রয়েছে 4 খানা লয়টারিং দ্রোন লঞ্চের ক্যাপাবিলিটি, যেখানে রয়েছে Hero-120 লয়টারিং মিউনিশন, যেটা ইসরায়েলে নির্মিত এবং এর এন্ডিওরেন্স টাইম 60 মিনিট এবং এর রেঞ্জ হচ্ছে 60 কিলোমিটার এবং এটা 4.5 কেজি পর্যন্ত পেলোড পরিবহন করতে সক্ষম। বন্ধুরা, এই লয়টারিং মিউনিশন এই ট্যাঙ্কে যুক্ত হওয়ায় এই ট্যাঙ্কের অফেন্সিভ ক্যাপাবিলিটি অনেকটাই বেড়ে গেছে। এর কারণ হচ্ছে এই ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে তার টার্গেট এরিয়ার যাওয়ার আগেই সেইখানে 4 খানা ট্যাঙ্কে ধ্বংস করতে সক্ষম হবে এবং এই ট্যাঙ্কের কাছে 4 ঘন্টা এক্সট্রা এন্ডুরেন্স টাইম বেড়ে গেছে এই লয়টারিং মিউনিশন থাকার ফলে। এছাড়া বন্ধুরা, এই ট্যাঙ্কে রয়েছে উন্নত ধরনের সেন্সার, যার মধ্যে EMES গানার সাইট এবং COS-2 কমান্ডার সাইট, যেটা স্টেবল ইলেকট্রো অপটিক্যাল সাইটিং সিস্টেম। এছাড়াও রয়েছে থার্মাল সাইট, জ্যামার এবং হাই রেজুলেশন ডে নাইট ক্যামেরা, 360 ডিগ্রি CC ক্যামেরা ফুটেজ এবং লেজার রেঞ্জ ফাইন্ডার, যার রেঞ্জ প্রায় 10 কিলোমিটারও বেশি, ইনফ্রারেড এবং ইন্টিগ্রেটেড ফায়ার কন্ট্রোল সিস্টেম, যেটা অনেকটা বেশি অ্যাডভান্স এবং অনেকটা বেশি আপগ্রেডেড। এই ট্যাঙ্ক একসাথে একটা টার্গেটের উপর ফায়ার করতে সক্ষম হবে এবং একই সাথে অন্য একটা টার্গেটকে ট্র্যাক করতেও সক্ষম হবে, যার ফলে এই ট্যাঙ্কে একটা বলা হয় নেক্সট জেনারেশন ট্রু হান্টার কিলার ট্যাঙ্ক। এছাড়াও বন্ধুরা, ভবিষ্যতের যুদ্ধকে মাথায় রেখে এই ট্যাঙ্কে প্রোটেকশনের দিকে অনেকটা বেশি নজর দেওয়া হচ্ছে, যেমন হচ্ছে এই ট্যাঙ্কে প্রোটেকশনের মধ্যে রয়েছে অ্যাক্টিভ প্যাসিভ এবং রিঅ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম। বন্ধুরা, অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে হার্ড কিল এবং সফট কিলের প্রোটেকশনের কথা বলা হয় এবং হার্ড কিলের মধ্যে পড়ে বন্ধুরা APS সিস্টেম, অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম। বন্ধুরা, এই অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেমের মধ্যে আপনারা সবাই জানেন ইসরায়েলি টফি এবং বর্তমানে রাশিয়ান অ্যারিনা APS সিস্টেম অনেকটা বেশি বিশ্বখ্যাত। প্যাসিভ প্রোটেকশন সিস্টেমের মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে রাশিয়ান T-90 যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করা হয়েছে, এই প্যাসিভ প্রোটেকশন সিস্টেম মূলত একটা মিসাইলকে তার ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি দিয়ে জ্যাম করে তার গতি পরিবর্তন করতে সক্ষম হয়। এবং বন্ধুরা, রিঅ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম হচ্ছে বর্তমানে ট্যাঙ্কে যে সমস্ত আর্মার ব্যবহার করা হয় সেই ট্যাঙ্কের একটা উন্নত ধরনের আর্মার ব্যবহার করেছে এই ট্যাঙ্কে জার্মান। এছাড়া বন্ধুরা, একটা ট্যাঙ্কে যদি একটা APS সিস্টেম মোতায়েন করা হয়, সেই ট্যাঙ্কে APS সিস্টেম চারিদিকে যে কোনো বিপদ থেকে তো সুরক্ষা দেয়, কিন্তু ওপর দিকে সেই ট্যাঙ্কের সুরক্ষা দিতে পারে না, অর্থাৎ বর্তমান সময়েও APS সিস্টেম টপ অ্যাটাক থেকে বাঁচাতে পারে না। সেই কারণে রেন মেটাল টপ অ্যাটাক থেকে বাঁচানোর জন্য একটা নতুন ট্যাপ নামে আর্মার নতুন প্রদর্শন করেছে, যেটা টপ অ্যাটাক প্রোটেকশন নাম দেওয়া হয়েছে। এছাড়া বন্ধুরা, এই ট্যাঙ্কে রয়েছে AI প্রিশুট ডিটেকশন সিস্টেম, যেটা এই ট্যাঙ্কে অনেক দূর থেকে এই ট্যাঙ্কে শত্রু যদি লক করে দেয় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে, সেই সময় মিসাইল ফায়ার করার আগে এই ট্যাঙ্ক তাকে ডিটেক্ট করে এবং তাকে ট্র্যাক করে তাকে ধ্বংস করতে সক্ষম হবে। এছাড়া বন্ধুরা, নেক্সট জেনারেশনের রোসি নামে স্মোক ব্যবহার করা হয়েছে এই ট্যাঙ্কে এবং মাইন প্রোটেকশনের দিকে অনেকটা বেশি নজর দেওয়া হয়েছে এই ট্যাঙ্কে। বন্ধুরা, এই ট্যাঙ্কের জেনারেল ক্যারেক্টারিস্টিকের কথা যদি বলা যায়,
এই ট্যাঙ্ক 59 টন ওজন এবং এই ট্যাঙ্কের রেঞ্জ হচ্ছে 500 কিলোমিটার এবং এই ট্যাঙ্কের মধ্যে থাকবে 3 থেকে 4 জন ক্রু আর 1 জন ক্রু এক্সট্রা। এই কারণে বলা হচ্ছে এটাও হয়তো হতে পারে লয়টেনিং মিনিশন বা ড্রোন অপারেটর, যার জন্য এই ট্যাঙ্কে 4খানা ক্রু স্টেশন রাখা হয়েছে। তো বন্ধুরা, অন্যদিকে যদি T-14 আর্মাতার কথা বলা যায়, বর্তমানে T-14 আর্মাতা মেন গান হিসেবে 125mm স্মুথ বোরগান ব্যবহার করছে এবং সেকেন্ডারি অস্ত্র হিসেবে টারেটে 12.7 হেভি মেশিন গান ব্যবহার করছে প্রায় 300 রাউন্ডের সাথে। এবং বন্ধুরা, টারেটের ওপর রিমোট কন্ট্রোল ওয়েপন হিসেবে ব্যবহার করছে 7.62 লাইট মেশিন গান প্রায় 3000 রাউন্ড বুলেটের সাথে। এবং বন্ধুরা, এখানে বলে রাখি, এখানে টারেটের পরিবর্তন হতে পারে আসন্ন ভবিষ্যতে এবং এই ট্যাঙ্কের একটা আপগ্রেডেড ফর্ম বহু তাড়াতাড়ি রাশিয়া ইন্ট্রোডিউস করবে সারা পৃথিবীর সামনে। এর কারণ হচ্ছে রাশিয়া যে ট্যাঙ্কটাকে এর পরবর্তীকালে আর্মাতা 2 নামে ইন্ট্রোডিউস করাবে সেখানে থাকবে মেন গান হিসেবে 150mm স্মুথ বোর্ড গান এবং বন্ধুরা সেকেন্ডারি অস্ত্র হিসেবে থাকবে সেখানে 30mm একটা হেভি মেশিন গান, যেটা যে কোনো ট্যাঙ্কের আর্মারকে পেনিট্রেট করতে সক্ষম হবে এবং যে কোনো ট্যাঙ্কে ধ্বংস করতে সক্ষম হবে। ধারণা করা হচ্ছে প্রায় 500 রাউন্ড গুলির সাথে সেই ট্যাঙ্ক আসতে চলেছে পৃথিবীর সামনে। বর্তমানে এই ট্যাঙ্কে যে সমস্ত সেন্সার ব্যবহার করছে তার মধ্যে একটি হলো 26-40 GHz ESR রাডার, এটা মূলত একটা APS সিস্টেমের জন্যই ব্যবহার করা হয়েছে। মাল্টি স্পেক্ট্রাল টার্গেটিং সিস্টেম এবং বন্ধুরা মাল্টি স্পেক্ট্রাল ইমেজিং সাইট ব্যবহার করা হয়েছে এবং ইলেকট্রো অপটিক্যাল ইমেজিং সাইট একই ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে। থার্মোগ্রাফিক চ্যানেল এই ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে। এছাড়াও বন্ধুরা লেজার রেঞ্জ ফাইন্ডার, লেজার রেঞ্জ ডেজিগনেটারের মতো সেন্সারকেও ব্যবহার করা হয়েছে এবং এই ট্যাঙ্কে রয়েছে বন্ধুরা নাইট ভিশন ক্যাপাবিলিটি, ফরওয়ার্ড লুকিং ইনফ্রারেড ক্যামেরাকে এখানে ব্যবহার করা হয়েছে। এবং বন্ধুরা টার্গেটিং সিস্টেমের জন্য ইরবিস কে নামে টার্গেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার রেঞ্জ প্রায় 4 কিলোমিটার। এবং বন্ধুরা এই ট্যাঙ্কে একটা স্পেশাল ফায়ার কন্ট্রোল কম্পিউটার ব্যবহার করা হয়েছে, যেটা KF-51 প্যান্থার ট্যাঙ্কে AI প্রি প্রোটেকশন সিস্টেমের মতোই কাজ করবে, যেটা হচ্ছে এই ট্যাঙ্ক অটোমেটিক নিজের বিপদ দেখে সেই বিপদকে ট্র্যাক এবং তাকে অটোমেটিক ফায়ার করে ধ্বংস করতে সক্ষম হবে, যেখানে গানারকে অনেকটা বেশি ফ্রি করে দেবে একটা যুদ্ধক্ষেত্রের ময়দানে। এবং বন্ধুরা এই আর্মাতা ট্যাঙ্কেও প্রোটেকশন সিস্টেম হিসেবে অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ এবং প্যাসিভ প্রোটেকশন সিস্টেম দেওয়া হয়েছে। অ্যাক্টিভ প্রোটেকশন মানে হচ্ছে APS সিস্টেমের মধ্যে বর্তমানে ব্যবহার করছে এরিনা অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম, কিন্তু ভবিষ্যতে ব্যবহার করবে আফগানিত নামে অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম, যেটা একটা হাইপারসনিক স্পিডকেও ট্র্যাক করতে সক্ষম হবে, সর্বোচ্চ ট্র্যাক ক্ষমতা হবে 8 Mach। এবং বন্ধুরা এই ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে ইরা প্রোটেকশন সিস্টেম, এটা একটা নতুন ধরনের একটা অ্যাডভান্স আর্মা, যেটা যে কোনো ধরনের রকেট প্রজেক্টাইল এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন থেকে বাঁচতে সক্ষম হবে এই আর্মাতা ট্যাঙ্ক। এবং বন্ধুরা সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো এই ট্যাঙ্কে অনেক বেশি কম্পোজিট মেটেরিয়াল ব্যবহার করছে রাশিয়া, যার ফলে এই ট্যাঙ্ক ডিটেকশন থেকে অনেকটা বেশি সুরক্ষা থাকবে। জেনারেলি একটা ট্যাঙ্ক সম্পূর্ণ লোহা বা মেটালে তৈরি হয়, যার জন্য অনেক দূর থেকেও একটা ট্যাঙ্ক অনেক ইজিলি ডিটেকশন করতে সক্ষম হয় অন্য একটা ট্যাঙ্কের রাডার সিস্টেম, কিন্তু এখানে রাডার সিস্টেমকেও ফাঁকি দেওয়ার জন্য কম্পোজিট মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। অন্যদিকে জেনারেল ক্যারেক্টারিস্টিকের কথা যদি বলা যায়, এই ট্যাঙ্কের সর্বোচ্চ ওজন 55 টন এবং রেঞ্জ হচ্ছে 5 কিলোমিটার আর 3 জন ক্রু থাকবে। ভবিষ্যতে বন্ধুরা এই ট্যাঙ্কে একটা আনম্যান্ড গ্রাউন্ড ভেহিকলে পরিণত করবে, অর্থাৎ একটা এই ট্যাঙ্কটা হবে একটা UAV সমতুল্য। এই ট্যাঙ্ককে অনেক দূর থেকে বসে অপারেট করতে সক্ষম হবে রাশিয়া। তো বন্ধুরা, এটা ছিল KF-51 প্যান্থার ও T-14 আর্মাতা সম্বন্ধে কিছু আলোচনায়। বন্ধুরা সর্বশেষ যদি বলা যায় এই দুই ট্যাঙ্কের মধ্যে কে বেশি শক্তিশালী, বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী আমি KF-51 প্যান্থার ট্যাঙ্কে সবথেকে বেশি শক্তিশালী বলবো। এর কারণ হচ্ছে এই KF-51 প্যান্থার ট্যাঙ্কে আছে 4খানা লয়টেনিং মিউনিশন লঞ্চ ক্যাপাবিলিটি, এর ফলে এই ট্যাঙ্ক অনেক দূর থেকে প্রায় 50-60 কিলোমিটার দূর থেকে যে কোনো 4খানা ট্যাঙ্কে ধ্বংস করতে সক্ষম হবে এই লয়টেনিং মিউনিশন দিয়ে, যার জন্য বন্ধুরা এই ট্যাঙ্কের একটা যুদ্ধের সার্ভাইবিলিটি অনেকটা বেশি বেড়ে গেছে, যুদ্ধক্ষেত্রে না গিয়েও অনেক দূর থেকে 4খানা ট্যাঙ্ক ধ্বংস করার ক্ষমতা রাখে। অন্যদিকে বন্ধুরা T-14 আর্মাতার কথা যদি বলা যায়, T-14 আর্মাতার বর্তমানে যে ভ্যারিয়েন্ট রাশিয়া ইন্ট্রোডিউস করেছে তার একটা সেকেন্ড ভ্যারিয়েন্ট রাশিয়া আনতে চলেছে খুব তাড়াতাড়ি, সেখানে থাকবে 155mm মেন স্মুথ বোর গান এবং বন্ধুরা 30mm হেভি মেশিন গান থাকবে সেখানে। এছাড়াও বন্ধুরা আরও উন্নত ধরনের সেন্সার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট সেই ট্যাঙ্কে যুক্ত হতে চলেছে। বন্ধুরা T-14 আর্মাতা Mark 2 যে ভ্যারিয়েন্ট আসতে চলেছে সেই ভ্যারিয়েন্ট অনেকটা বেশি প্রোটেকশনের দিকে শক্তিশালী হবে। এর কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সমগ্র ইউরোপ ও আমেরিকা থেকে পাঠানো অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন্স অনেক বেশি সংখ্যক ক্যাপচার করেছে রাশিয়া, যার ফলে রাশিয়ার কাছে সমগ্র ইউরোপ ও আমেরিকার দেশের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন্স এখনও পর্যন্ত মজুদ আছে। এবং বন্ধুরা এই সমস্ত অস্ত্র রাশিয়া তাদের ট্যাঙ্কের এগেনস্টে ব্যবহার করবে এবং পরীক্ষা নিরীক্ষা চালাবে, যার ফলে রাশিয়া তাদের অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম, প্যাসিভ প্রোটেকশন সিস্টেম এবং রিঅ্যাক্টিভ আর্মার সিস্টেমকে অনেকটা বেশি শক্তিশালী ডেভেলপ করবে ইউরোপ ও আমেরিকার অস্ত্রের এগেনস্টে। এবং বন্ধুরা আরও একটা কথা বলে রাখি, জার্মানের Leopard 2 ট্যাঙ্ককে বলা হয় পৃথিবীর সবথেকে শক্তিশালী ট্যাঙ্ক, কিন্তু বন্ধুরা সিরিয়াতে যখন তুর্কি এই Leopard 2 ট্যাঙ্ক নিয়ে অভিযান চালায় কুর্দিস রেবেলের ওপর, কুর্দিস রেবেলের কাছে থাকা রাশিয়ান 50-60 বছরের পুরনো অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন্স বা রকেট লঞ্চার দিয়ে প্রায়
15-20 লিওপার্ড 2 ট্যাঙ্ক ধ্বংস করেছে। এবং অন্যদিকে যদি আপনারা দেখেন ইউক্রেন যুদ্ধে রাশিয়া 50-60 বছরের পুরনো ট্যাঙ্ক দিয়ে আক্রমণ করে ইউক্রেনের ওপর। এবং বন্ধুরা ইউক্রেনকে আমেরিকা ও ইউরোপ প্রায় 40-50,000 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন্স দেয়। এবং বন্ধুরা তার মধ্যে ইউক্রেন প্রায় 450 ইউনিটের কাছে মাত্র ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়। তো বন্ধুরা ডেফিনেটলি আর্মার প্রোটেকশন দিকে রাশিয়ান ট্যাঙ্ক ভবিষ্যতে শক্তিশালী হতে চলেছে। তো বন্ধুরা এটা ছিল T-14 আর্মাতা ও K-51 প্যান্টার ট্যাঙ্কের একটা তুলনামূলক আলোচনা। এর সম্বন্ধে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।